কর্ণফুলী নদী, যার স্রোতে মিশে আছে এ অঞ্চলের হাজার বছরের বাণিজ্য আর সৌদাগরদের উত্থান পতনের ইতিহাস। সেই অষ্টম শতাব্দী থেকে আরব, চীনা, ডাচ, পর্তুগিজ, ফরাসি, ইতালি সহ সারা বিশ্বের বণিকদের সাথে ব্যবসায় যুক্ত হন এখানকার সৌদাগররা। এই জনপথ জুড়ে ছড়িয়ে আছে সৌদাগরদের জীবন কাহিনী, যারা ব্যবসার পাশাপাশি নিয়ন্ত্রণ করেছেন এই অঞ্চলের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও শিক্ষা। অসংখ্য অবকাঠামো এখনও সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তাদের আভিজাত্যের প্রতীক হয়ে। সুবিশাল এ দিঘি চট্টগ্রামের আনোয়ারার বন্দর গ্রামে, যেটি চন্দ্রবংশীয় ব্যবসায়ী চাঁদ সৌদাগরের দিঘি হিসেবে এলাকায় পরিচিত। মনসামঙ্গল কাব্যে উল্লেখিত বেহুলা লক্ষিন্দরের অমর প্রেম কাহিনী সবারই জানা, আর সেই লক্ষিন্দরেরই বাবা ছিলেন চাঁদ সৌদাগর, যিনি ইতিহাসে পাওয়া এই অঞ্চলের সবচেয়ে প্রাচীন সৌদাগর। আমি এখন দাঁড়িয়ে রয়েছি চট্টগ্রামের আনোয়ারায় সেই চাঁদ সৌদাগর দিঘির পারে। কালের বিবর্তনে তার অনেক স্মৃতি হারিয়ে গেলেও এই দিঘি রয়ে গেছে সাক্ষী হিসেবে। মনসামঙ্গল পুঁথিতে পাওয়া যায় 300 শতাব্দীতে চাঁদ সৌদাগরের সপ্তডিঙ্গা বা 7টি নৌকা বাণিজ্য বহর নিয়ে ছুটত বিশ্বের নানা প্রান্তে। দিঘির পাড়েই ছোট্ট ছাউনিতে খোদাই করে সে ইতিহাস তুলে ধরা হয়েছে। ইতিহাসবিদরা বলছেন, তখন দিঘির কাছেই ছিল কর্ণফুলী নদী, তার জাহাজ এসে ভিড়ত এখানে। এবার চাঁদ সৌদাগরকে আমরা জানি সপ্তডিঙ্গার মালিক, তো 7টি জাহাজের মালিক। এই জাহাজগুলো খুবই বড় জাহাজ, এগুলো রাখার জন্য তখনকার দিনে আপনার বছরে 6 মাস জাহাজ সমুদ্রে চলাচল করত। বর্ষা মৌসুম আসলে কিন্তু এই কাঠের তৈরি জাহাজগুলো কোনো একটা নিরাপদ জায়গায় নোঙর করে রাখা হতো। চাঁদ সৌদাগর তার জাহাজগুলো রাখার জন্য একটি নদী খনন করিয়েছিলেন। এই নদীটা হলো কর্ণফুলীর থেকে আপনার শঙ্খ নদী পর্যন্ত যে নদীটা তিনি খনন করেছিলেন, এটার নাম চানখালী নদী। কর্ণফুলী নদীর মোহনার তীরে একটি বিশাল দিঘি খনন করেছিলেন একটি কারণে, বৈদেশিক যত জাহাজ দেশে বিদেশে ভ্রমণ করত, ওই জাহাজে পানি সরবরাহ করার জন্য উনি এই দিঘিটা খনন করিয়েছিলেন। এখন সৌদাগর শব্দটার যে আবির্ভাব চট্টগ্রামে ঘটল, এটার আমরা অস্তিত্ব খুঁজে পাচ্ছি চাঁদ সৌদাগর নিয়ে অষ্টম শতাব্দীতে। পরবর্তীতে এই শব্দটা এতই জনপ্রিয়, যখনই যারা ব্যবসা বাণিজ্যে এসেছে বন্দরে সৌদাগর করতে আসেছে, তাদের প্রত্যেকের নামের পিছনে ওরা টাইটেল হিসেবে সৌদাগর শব্দটি সংযোজন করেছে। এটাকে সম্মানীয় একটি শব্দ। চাকতাই খাতুনগঞ্জ সুপ্রাচীন কাল থেকেই এ অঞ্চলে ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র। চট্টগ্রামকে যদি সৌদাগরের শহর বলা হয়, তাহলে এই খাতুনগঞ্জকে বলতে হবে সৌদাগরদের আতুরঘর। চাকতাই খাল ও কর্ণফুলী নদী কেন্দ্রিক এই বাণিজ্য কেন্দ্রটি দেশের ভোগ্যপণ্য ব্যবসার প্রাণকেন্দ্র, যেখানে শত শত বছর ধরে চলছে সৌদাগরদের বাণিজ্য। শুধুমাত্র এই খাতুনগঞ্জ কেন্দ্রিক প্রায় 200 শতাধিক সৌদাগরের তালিকা পেয়েছেন গবেষকরা। চলুন জেনে নিই এই খাতুনগঞ্জের ঐতিহ্য এবং সেই সাথে সৌদাগরদের ইতিহাস। এখানকার হামিদুল্লাহ খান মার্কেট। হামিদুল্লাহ ছিলেন ব্রিটিশদের ডেপুটি কালেক্টর, যার স্ত্রী খাতুন বিবির নামেই এ বাজারের নামকরণ। মুরাদপুরে বিবিরহাট বাজারও এ খাতুন বিবির নামেই। যে হামিদুল্লাহ খানের স্ত্রীর নামে এই খাতুনগঞ্জ, তার বংশধররাই বা কি করছেন? অ্যাকচুয়ালি আরও অনেক হাট বাজার আছে আমাদের। তারা বেসিক্যালি দি জমিন্দার অফ চট্টগ্রাম ছিলেন এবং মহেশখালী, ফটিকছড়ি, পুরা চট্টগ্রাম বিভাগেই তাদের জমিদারি ছিল। এবং আমার জানা মতে 1930 সালে তারা প্যারেড ফিল্ড আমার পরিবার থেকে দান করা হয়। উনি অনেক বিচক্ষণ লোক ছিলেন, চট্টগ্রাম ট্রেড
ট্রেড সেন্টার করার জন্য উনি এই বাজারটি স্থাপন করেন। যেহেতু নদীমাতৃক চট্টগ্রাম যে পোর্ট কেন্দ্রিক এই চিন্তা রেখে উনি এই খাতুনগঞ্জ বাজারটি স্থাপন করেন, যা পরবর্তীতে বাংলাদেশের এক প্রধান ট্রেড সেন্টার হিসাবে স্থান পায়। এক জেনারেশন, তিন জেনারেশন, দুই জেনারেশন, তিন জেনারেশনের মধ্যে অনেকে ডাউন দি ড্রেন হয়ে যায়, কিন্তু আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে আপনি বুঝতে পারছেন আমাদের পারিবারিক হামিদুল্লাহ খান সাহেবের বংশতালিকা দেখে 1200 সেঞ্চুরি থেকে আজও আমরা আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো অবস্থানে যতটুকু আছি ভালো অবস্থানে আল্লাহ রেখেছে। চানমিয়া সওদাগর টুপির ব্যবসা দিয়েই তার ব্যবসা জীবন শুরু। 1890 সালের শেষ দিকে অঢেল সম্পদের মালিক হন। নগরীর শমশের পাড়ায় তার বাড়ি। তিনি রাস্তাঘাট, জলাধার, মাদ্রাসা, মসজিদ, স্কুলসহ নানা প্রতিষ্ঠান তৈরি করেছেন। বাঙালি হাজিদের দুর্দশা দেখে মক্কা মদিনাতে তৈরি করেন মুসাফিরখানা। এছাড়া দিল্লি, কলকাতা, খাতুনগঞ্জ সহ অনেক জায়গায় মুসাফিরখানা তৈরি করেন তিনি। অর্থ সহায়তা দেন তখনকার ব্রিটিশ বিরোধী আন্দোলনেও। উনি অনেক মসজিদ করছেন, মাদ্রাসা করছেন, স্কুল করছেন। উনি যখন হজে গেলেন, যখন দেখলেন যে বাঙালি যারা আছেন ওনারা ওখানে অনেক কষ্টে হজে যে থাকার কষ্ট হয়, তো উনি এসে ওনার বড় ছেলেকে পাঠাইলেন টাকা পয়সা দিয়ে। উনি ওনার বড় ছেলেকে বললেন যে ওখানে একটা বাংলাদেশিদের জন্য যারা বাংলাদেশে হজ করতে যায় ওরা যাতে নির্বিঘ্নে থাকতে পারে, বিনা পয়সা থাকতে পারে, উনি একটা ওনার বড় ছেলেকে পাঠিয়ে এই জায়গা কিনে একটা এই মুসাফিরখানা করছেন, যেটা এখন বর্তমানে মসজিদে নববীর ভিতরে চলে গেছে। এখন এটা এখনও আছে, এটা আমরা অন্য জায়গায় ওই টাকা গভর্নমেন্ট ওই সৌদি সরকার আমাদেরকে ওই টাকা দিতে চাইছিল, আমরা বলি যে টাকা নেব না, আমরা এটার পরিবর্তে আমরা আরেকটা জায়গা নেব। এখন ওই জায়গায় আরেকটা অলরেডি মুসাফিরখানা আছে, এখনও স্টিল নাও ওটার কার্যক্রম চলে। এখন ওই ওখান থেকে কোনো টাকা আমরা এখানে আনি না, ওখানে এটা হাজিদের উন্নয়নের খাতে এটা ব্যবহার হয়। ওনার পরে ওনার ছেলেরা ব্যবসা বাণিজ্য আল্লাহর মতে করছে, তো উনি ওনার উদ্দেশ্য ছিল যাতে গরিব, ওনার যে ইনকামের টাকা সাধারণ মানুষ, গরিব মানুষ, এলাকার মানুষ যাতে ওটা সুফল পায় সে ব্যবস্থা উনি করে গেছেন। এবং উনি আরেকটা জিনিস করে গেছেন, ওয়াকফ স্টেট, হাজি চানমিয়া ওয়াকফ স্টেট। উনি সব জায়গায় সব সম্পত্তি কিন্তু ছেলেদের মধ্যে ভাগ করে দেন নাই, কিছু সম্পত্তি ওয়াকফ করে রেখে গেছেন। জব্বারের বলি খেলা এক নামে যা সুপরিচিত, ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুবকদের উদ্বুদ্ধ করতেই এ বলি খেলার প্রচলন করেন আরেক বিখ্যাত সওদাগর আব্দুল জব্বার। মিয়ানমারের সাথে ব্যবসা বাণিজ্য করে অঢেল সম্পদের মালিক হন তিনি। রাজনীতি ও দেশ গঠনে তার ছিল ব্যাপক ভূমিকা। এখন তো ব্রিটিশ ছিল, এখন তো দেশ ভাগ হয়নি, তখনকার লোকেরা বিভিন্ন ই থেকে মহকুমা থেকে আসতো, আইসা এখানে কসরত দেখাত, এদের দাসত্ব তা স্বীকার করে নেয়নি। যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যে জুড়ে আমি জুড়ে খান বাহাদুর টাইলেটটা নিতাম তাহলে তো আমি আপনার অধীনে চলে গেলাম, এই দাসত্বতা স্বীকার না করার জন্যই উনি যেন ওনাদের উনি তো একটা খান বাহাদুর টাইলেটটা যদি নিত তাহলে তো উনি পরাধীন হয়ে যেত। বেলা বিস্কুট প্রায় 250 বছর আগে এ অঞ্চলের আরেক খ্যাতিমান ব্যবসায়ী গণী সওদাগরের হাতেই যার সূচনা। তখনকার সময়ে বন্দরে আসা পর্তুগিজ ব্রিটিশ নাবিকদের নাস্তা সরবরাহ করতেই বেকারি তৈরি করেন তিনি। নগরীর চকবাজারের গণী বেকারির নামে আছে সড়কের মোড়, পাশেই রয়েছে তার আমলে নির্মিত বাড়ি। দাদা অনেক কিছু করে গেছেন, তার বেলা বিস্কিট তার আবিষ্কার, তার একটা বিস্কিট ছিলেন, উনি আরেকটা করেছেন কুকিজ বিস্কিট। তো এগুলো আমাদেরকে উৎসাহিত করে এই ব্যবসার সাথে সংযুক্ত থাকতে। আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের দাদার স্মৃতি এবং আমার দাদার
সুনামটা ধরে রাখার জন্য। 1937 কাপড় কাচার সাবান, যা একসময় ক্রেতা পছন্দের শীর্ষে ছিল। এর আবিষ্কারক আরেক সওদাগর নূর আলী। চট্টগ্রামের চাকতায়ে 1919 সালে তিনি চালু করেন সাবান কারখানা। পরে 1937 সালে নাম রেজিস্ট্রি করা হয়। তখন থেকেই এটি হয়ে ওঠে 1937 সাবান। প্রায় 90 বছর ধরে এই কারখানায় চলছে সাবান তৈরি। ওখান থেকে ইন্ডিয়া থেকে ওশিয়া শীটগুলো আসতো, উনি এখানকার এজেন্ট ছিলেন। তারপরে আস্তে আস্তে সাবানের দিকে গেলেন। সাহায্য সহযোগিতা বলতে আত্মীয় স্বজন তো আছেই, পাড়া প্রতিবেশী যতগুলো আছে, কারো বিয়ে হচ্ছে না, বিয়ে দিতে পারতেছে না, বা কারো একটা ঘরের দরকার আছে, এগুলো করা হতো। চট্টগ্রামের বাকুলিয়ায় মিয়াখান নগর, যেটি গড়ে উঠেছে মিয়াখান সওদাগরের নামে। এখানে সড়ক, মসজিদ, মাদ্রাসা, ব্রিজ তিনিই তৈরি করেন। ব্রিটিশ ও পাকিস্তান আমলে মিয়ানমার কেন্দ্রিক ছিল তার ব্যবসা বাণিজ্য। এই এলাকায় ছিল কাঁচা রাস্তা, সব রাস্তা করে দিয়েছে, সব রাস্তা করে দিয়েছে। তারপরে এইটা কতটুকু পর্যন্ত মোড় পর্যন্ত পাকা করছে, কয় আমি হজর থেকে আসলে সব রাস্তা পাকা করে দিব। উনি যখন এন্তেকাল হইল মক্কা শরীফে, তারপরে শোকসভা করলো লালদিঘির পারে। যখন লালদিঘির মাঠে শোকসভা করলো, শোকসভার থেকে দিগলার দিল এটা মিয়াহানগর। বলতে হয় আব্দুল বারী চৌধুরী সওদাগরের কথাও। তিনি ছিলেন মিয়ানমারের রেঙ্গুন চেম্বার অব কমার্সের প্রথম সভাপতি। এছাড়াও বিখ্যাত হয়ে আছেন নজির আহমেদ চৌধুরী সওদাগর, আসাদগঞ্জের আসাদ আলী সওদাগর, নসুম আলম সওদাগর, কোরবান আলী সওদাগর, বশির আহমেদ সওদাগর, নীলকৃষ্ণ দাস মজুমদার সওদাগর, মীর আহমেদ সওদাগর, ও আর নিজাম সওদাগর, বাদশা মিয়া সওদাগর, নজুমিয়া সওদাগর, সুলতান সওদাগর। তবে একসময় সওদাগর টাইটেল আভিজাত্য আর গৌরবের প্রতীক হলেও এখন ট্রেডার্স আর এন্টারপ্রাইজের ভিড়ে সেই ইতিহাস মুছে যেতে চলেছে। বংশ পরম্পরায় সওদাগর টাইটেলও ব্যবহার করেন না উত্তরসূরিরা। এখনের যুগের আর আগের যুগের মানুষের মধ্যে এখন মনে করেন ওই জিনিসটা মনে করে অনেকে, এটা একটু ব্যাকডেটেড মনে করে অনেকে, এটা এই জিনিসটাকে ওভাবে মানে নেয় না। হাজার বছরের পুরনো এ কর্ণফুলী নদী এখনও বাণিজ্যের প্রাণকেন্দ্র। তবে পুরনো সেই ডিঙ্গি বা জাহাজের স্থান দখল করেছে আধুনিক সব জাহাজ আর নৌযান। সওদাগরদের স্থান দখল করেছে শিল্পপতি আর আমদানি রপ্তানি কারকরা। তবে এ শহরের উত্থানে সওদাগরদের যে অবদান তা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তাই ইতিহাসের যে কোনো প্রান্তে দাঁড়িয়ে আপনি বলতেই পারেন, এ শহর সওদাগরের শহর।